প্রতিটি কাজেরই ফল পাওয়া যায়। জীবনে না কিছু হারাই আর না ব্যর্থ হয়। কেবল যারা জেতে তারাই নয়, বরং কোথায় হারতে হবে সেটা যে জানে সেও মহান হয়। সাহসী সে নয় যে ভয় পায় না, সাহসী তো সে যে ভয় পাবার পরেও জিতে দেখায়। সকালের ঘুম আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাবে, কারণ যারা লক্ষ্য পূর্ণ করতে চায় তারা কখনো বেশিক্ষণ ঘুমিয়ে থাকে না। প্রতিটি মানুষকে একভাবে বিচার করবেন না, কারণ প্রতিটা মানুষের স্টোরি আলাদা, প্রতিটা মানুষের ট্যালেন্ট আলাদা। একটি ব্লেড অনেক ধারালো হয় কিন্তু ব্লেড গাছ কাটতে পারবে না। একইভাবে কুরুল অনেক মজবুত হয় কিন্তু সেটা দাড়ি কাটতে পারবে না। প্রতিটি মানুষ, প্রতিটি জিনিস নিজের মতো করে আলাদা। তাই যদি কখনো মনে হয় যে আমি ব্যর্থ, আমার কোনো ভ্যালু নেই, তাহলে একবার আবার নিজের সম্পর্কে ভেবে দেখবেন। আপনি অমূল্য, কেবল নিজেকে খুঁজে বার করুন। আরও একবার চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ এবার শুরুটা শূন্য থেকে নয়, বরং এক্সপিরিয়েন্স থেকে হবে। অপরাধ, মিথ্যা ও ধোকা সেই রাস্তার মতো যেখানে কোনো স্পিড ব্রেকার নেই। এখানে চলা শুরু করলে আপনি চলতেই থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কোনো দুর্ঘটনা না ঘটে। ভালো ও খারাপের মধ্যে যুদ্ধ যখন বাস্তবে হয়, তার আগে এদের লড়াই মনের মধ্যে হয়। তাই বাস্তবে যুদ্ধটা জেতার আগে আপনার মনের গভীরে যুদ্ধে জেতাটা অনেক দরকার। সোনার লঙ্কা ও পুষ্পক বিমান তো রাবণের কাছে ছিল, রাম তো কেবল বনবাস দেখেছে। রাজ্যপার সব কিছু কংসের কাছে ছিল, জেলে জন্ম তো শ্রীকৃষ্ণের হয়েছে। রাজমহলে তো কৌরবরা থাকত, বনবাস তো পাণ্ডবদের যেতে হয়েছে। সংঘর্ষ সবসময় সত্যের সঙ্গেই থাকে। যখন সত্যের জন্য ভগবানকে সংঘর্ষ করতে হয়েছে, সেখানে আমরা তো সামান্য মানুষ। জীবন এমন একটি গাছ যার বীজ মাটির উপরে লাগাতে হয়, আর এর ফলটা মাটির নিচে গিয়ে পাওয়া যায়। এই পৃথিবীকে জানার সবথেকে ভালো উপায় হল আপনি নিজেকে জানুন। যাই কিছু আপনি পড়েন না কেন, সব কিছু পড়ে ফেললেও যতক্ষণ নিজেকে না পড়বেন ততক্ষণ আপনি বাঁচা শিখবেন না। জীবন বছর, মাস বা দিন দেখে পরিবর্তন হয় না। জীবন তো সেই মুহূর্তেই পরিবর্তন হয়ে যায় যখন আপনি নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন। প্রতিদিন আপনার জীবনকে একটি নতুন সুযোগ তো দিন। হয়তো একদিনে পূর্ণ হবে না, কিন্তু চেষ্টা তো করুন। একদিন পূর্ণ হয়ে যাবে আপনার সব স্বপ্ন, কেবল আপনি শুরু তো করুন। কেবল ইচ্ছা করে কোনো কিছু পাওয়া যায় না, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কোনো কিছুই হবে না অন্ধকারকে খারাপ বলে, কারণ আপনার নিজের ভাগের প্রদীপটা নিজেকেই জ্বালাতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ আপনার পরিশ্রম, আর পৃথিবীর সব থেকে ভালো বন্ধু হলো আপনার মন। যে কোনো কাজ শুরু করলে সেটাকে পূর্ণ করুন, সেটাকে মন থেকে করুন। না তাকে মাঝপথে ছাড়বেন আর না সেটাকে অবহেলা করবেন, কারণ অবহেলাতে করা কাজ আপনার মনোবলকে তেমনভাবেই শেষ করে দেয় যেমনটা কোনো জলের পাত্রে থাকা ছিদ্র জলকে খালি করে দেয়। আপনার জীবনকে টবে থাকা গাছের মতো তৈরি করবেন না যা সামান্য রৌদ্রেই শুকিয়ে যাবে। বরং জীবনকে জঙ্গলের গাছের মতো তৈরি করুন যা সব পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকবে ও খুশিতে থাকবে। চেষ্টা করুন নিজেকে জানার, কারণ যখন আপনি নিজেকে সম্পূর্ণ জানতে পারবেন তখনই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সবশেষে আমার পক্ষ থেকে, কোনো কিছু না করে কেউ মহান হয় না, আর যে চেষ্টা করে সে কখনোই হারে না।